हाई फ्रेंड्स वेलकम टू माय क्लासरूम बंधुरा क्लासे क्लास सेवेनर रायमेटेड पश्चिमी चित्रा 2023-24 एर अंकर फर्स्ट सेमेस्टर इवैल्यूएशन 5 नम्बर स्कूल आछे बर्धमान म्यूनिसिपल हाई स्कूल परपर अंकगुलो आमी करब एर आगे जो स्कूलगुलो आछे तार विभिन्न अंकगुलो विभिन्न भिडियो बनिए आमार चैनल आपलोड करा आछे तोमरा देखे ना थाकले अवश्य देखो ताछाड़ा भिडियो डिस्क्रिप्शन बक्से तार लिंकगुलो देवा आछे আর শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে 25 টাকার 8% কত টাকা হয়, পঁচিশ টাকার 8% সমান 8 × 25/100 না উল্টো হয়ে গেল 25 × 8/100 টাকা। আমরা অনেক সময় এখানে টাকা কথাটা লিখতে ভুলে যাই, এখানে টাকা কথাটা লিখতে হবে, তা নাহলে কিন্তু অঙ্কটা ভুল হলো। তাহলে 4 × 25/100 চার দিয়ে আটকে কাটলে 2 = 2 টাকা, তাহলে এটা 2 টাকা হবে। এবার 3 দাগ, তাহলে এটা 2 টাকা, বি উত্তর। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে, তাহলে দুটি সংখ্যা একটা সংখ্যা এ ধরি আর একটা সংখ্যা বি ধরি, তাহলে বা এক্স আর ওয়াই ধরা যেতে পারে। তাহলে মনে করি বড় সংখ্যাটি এ ও ছোট সংখ্যাটি বি। আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল, এদের যোগফল লিখি, এদের যোগফল সমান এ প্লাস বি, ও বিয়োগ ফল। এখানে বিয়োগ ফল বলতে বি মাইনাস এ লিখবো নাকি এ প্লাস বি লিখবো, এটা নিয়ে কনফিউশন হতে পারে, সেই জন্য আমি বড় সংখ্যাটা এ ধরে নিয়েছি। তাহলে এ থেকে বি বিয়োগ করতে হবে, তাহলে এ থেকে বি বিয়োগ করলাম। এখন বলা আছে সংখ্যাদের যোগফল তাদের বিয়োগ ফলের 3 গুণ, অর্থাৎ এটা এর 3 গুণ, তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে এ প্লাস বি সমান 3 × a - b। তাহলে উভয় পক্ষকে যদি এ মাইনাস বি দিয়ে ভাগ করি, এ প্লাস দরকার নেই, এ মাইনাস বি দিয়ে ভাগ করা, এ প্লাস বি সমান 3a - 3b, অর্থাৎ 3b। তাহলে এগুলোকে বাঁদিকে আনলে এখানে এ আছে, 3a কে বাদিকে নিয়ে এলাম, তাহলে -3a, ডান দিকে -3b আছে, এই বিকে ডান দিকে নিয়ে গেলে -b, তাহলে পাচ্ছি a - 3a, অর্থাৎ -2a সমান -3b - b, অর্থাৎ -4b। দুই দিক দিয়ে -- কেটে দিতে পারি, তাহলে পাচ্ছি, যেহেতু আমাকে এ বাই বি বের করতে হবে, তাহলে 2a আছে, আমাকে বাই বি আনতে হবে, তাহলে b লিখে দিলাম, কিন্তু 2x টা আছে, তাহলে এই এটা করলে এ বাই বি আসছে, অর্থাৎ বাদিকটাকে 2b দিয়ে ভাগ করতে হলো, তাহলে ডান দিকটাকেও 2b দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে 2 2 কেটে যাচ্ছে, এখানে 4 আর 2 কাটলে 2 হলো, বি আর বি কাটছে, তাহলে এখানে 1, তাহলে পেলাম বা এ বাই বি সমান 2/1, অতএব a = b সমান 2:1। এরপরে 3 দাগে আছে যে x² a × y² a সমান, ও এখানে x² a আছে × y² a আছে, x² a × y² a, আমরা জানি যে এরকম সূত্র আমরা জানি যে ab² n হলে a² n হয়, b² n হয়, বা এর উল্টোটাও হয়, তাহলে এখানে হবে xy² a, তাহলে এটা উত্তর বি। তারপরে আছে 4 দাগে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাও 1/4, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি যে দুটি বাহু সমান, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, আর এটা তো 90 ডিগ্রি, আর এই বাহু দুটো সমান, এই বাহু আর এই বাহু, তাহলে এই কোণ দুটোও সমান হবে, অর্থাৎ কোণ দুটো সমান হবে এবং সমান, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দুটির প্রতিটির মান এখন মোট 180 ডিগ্রি হয়, তার তিনটি কোণের সমষ্টি, তার থেকে এই 90 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, যে কোণ বাদ দিলে যেটা পাবো সেটা এই দুই ভাগে ভাগ, অর্থাৎ বাই টু। তাহলে 90 ডিগ্রি বাই টু, এটা হবে 45 ডিগ্রি। তাহলে এই প্রতিটি কোণ 45 ডিগ্রি পেলাম, তাহলে কোণগুলো হলো 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে কোণগুলির অনুপাত এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে প্রথম ডিগ্রি তুলে লিখি, 45:90:45, 45 দিয়ে ভাগ করলে 1:2:1। তাহলে এখানে 4 দাগে সি উত্তর, এখানে 1:2:1 আছে। এবার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 30:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, তিনি কত টাকা সংসার খরচ করেন? তাহলে এই টাকা থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে 30:1 অনুপাতে ভাগ করে দিতে হবে এবং তার ক্ষেত্রে সংসার খরচ বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ। অবশিষ্ট টাকার পরিমাণ সমান, ওনার ইনকাম হলো 24,750 টাকা, তার থেকে উনি বাড়ি ভাড়া দিচ্ছেন 750 টাকা। তাহলে 24,750 থেকে 750 বিয়োগ করলে 24,000 টাকাই হয়। তাহলে এরপরে লিখবো বাড়ি ভাড়া, না বাড়ি ভাড়া না, সংসার খরচ ইজ টু, সংসার খরচ ইজ টু ছেলে মেয়েদের শিক্ষার খরচ, বা শিক্ষার খরচ লিখলাম, শিক্ষার খরচ এটা সমান আছে 3:1। তাহলে সংসার খরচ জানতে চেয়েছে, অর্থাৎ প্রথম পার্টটা। তাহলে অতএব, আচ্ছা হ্যাঁ, অতএব সংসার খরচের পরিমাণ মোট টাকা আছে 24,000 টাকা, অনুপাত 3:1, এটা সংসার খরচ, এটা শিক্ষার খরচ। তাহলে সংসার খরচের পার্টটা দিলাম, দুটো যোগ করে 4 টাকা। তাহলে 4 এবং 24, 4×6=24, অর্থাৎ 6,000। তাহলে 6,000-এর সাথে 3 গুণ করলে 3×6=18, অর্থাৎ 18,000 টাকা, এটা সংসার খরচ। দুই দেখে আছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? পুলকবাবুর বয়স ও মানিকবাবুর বয়স, তাহলে এটা এভাবে লিখতে হবে, পুলকবাবুর বয়স / মানিকবাবুর বয়স, এটা সমান আছে 7/9। তাহলে এখানে মানিকবাবুর বয়স 72 বছর দেওয়া আছে, এটা পুলক বাবুর বয়স, আর নিচে হবে 72 বছর সমান 7/9। তাহলে বজ্রগুণ করলে 2×9 পুলক বাবুর বয়স, 9×পুলক বাবুর
বয়স সমান 7 × 72 বছর। তাহলে এখান থেকে লেখা যায় পুলক বাবুর বয়স সমান 7 × 72 বছর, তাকে ভাগ করতে হবে এই 9 দিয়ে 9। তাহলে 9 8 9 72, তাহলে 27টা 56, তাহলে বয়স হলো 56 বছর, পুলক বাবুর বয়স 56 বছর। পরের অঙ্কে আছে দুটি সংখ্যার অনুপাত 7:9, প্রথমটির 3 গুণ দ্বিতীয়টি 2 গুণের চেয়ে 15 বেশি, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত 7:9 বলা আছে, একটিকে 7x ধরা যায়, অন্যটিকে 9x ধরা যায়। মনে করি দরকার নেই, সংখ্যা দুটি 7x ও 9x। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নে দ্বিতীয় শর্ত দেওয়া আছে, এখানে শর্তটা হলো প্রথমটির 3 গুণ দ্বিতীয়টির 2 গুণের থেকে 15 বেশি। তাহলে প্রথমটির 3 গুণ অর্থাৎ যেটা হলো 3x, দ্বিতীয়টির 2 গুণ না প্রথমটির 3 গুণ, প্রথমটি আছে 7x, তাকে 3 দিয়ে গুণ, তাহলে 3 × 7x, এটা হলো প্রথমটির 3 গুণ, প্রথমটির 3 গুণ, দ্বিতীয়টির 2 গুণ, এটা দ্বিতীয়টি, এর 2 গুণ, অর্থাৎ 2 × করলাম, প্রথমটির 3 গুণ দ্বিতীয়টির 2 গুণ অপেক্ষা 15 বেশি, অর্থাৎ এটা এখনও 15 বেশি হচ্ছে। তাহলে এর সাথে যদি 15 যোগ করে দিই তাহলে সমান হবে, তাহলে পেলাম বা 3 × 7 = 21, এক্স সমান 9 × 2 = 18, এক্স প্লাস 15। এখন এক্সগুলোকে বাঁদিকে আনতে হবে কারণ এর মান বের করতে হবে, 18x-কে বাঁদিকে নিয়ে এলাম, সমান 15। তাহলে এখান থেকে পাচ্ছি 21x থেকে 18x বিয়োগ করলে হলো 3x সমান 15, বা এখান থেকে বলা যায় x সমান 15, তাকে 3 দিয়ে ভাগ, 15/3, এখানে 5, x এর মান এলো 5। এবার সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে প্রথম সংখ্যা ছিল 7x, অতএব 7x সমান 7 × 5, অর্থাৎ 5×7=35, ও 9x সমান 9 × 5 = 45, তাহলে সংখ্যা দুটি 35 ও 45, অতএব সংখ্যা দুটি 35 ও 45। এবার 3-এর 1, তিনের একে আছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এর সঙ্গে কত যোগ করলে এটা হবে। তাহলে এর সাথে কিছু যোগ করে এটা পেয়েছি, সুতরাং এর থেকে এটা বিয়োগ করলে কত যোগ করলাম সেটা বেরিয়ে যাবে, তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে। এর থেকে বিয়োগ করছি প্রথম সংখ্যাটা, 8x² - 8x² প্লাস 7x + 2 সমান -12x² প্লাস 13x - 4, মাইনাসে মাইনাসে প্লাস 8x² মাইনাসে প্লাসে মাইনাস 7x মাইনাসে প্লাসে -2। তাহলে x² পদগুলো কাছাকাছি আনলে বিয়োগ করতে সুবিধা হবে, এই অবস্থায় বিয়োগ করা যায় কিন্তু কাছাকাছি আনলে বিয়োগ করতে সুবিধা হবে, 13x 7x, তাহলে প্লাস 13x - 7x, তারপরে -4 - 2,
এবার মাইনাস বারো প্লাস এইট, আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ করতে হবে, বারো থেকে আট বিয়োগ করলে চার, তাহলে বড় সংখ্যা থেকে মাইনাস, তাহলে মাইনাস ফোর হবে এক্স স্কোয়ার, প্লাস তেরো মাইনাস সাত, এখানেও আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, তেরো থেকে সাত বিয়োগ করলে ছয়, বড় সংখ্যার আগে প্লাস, সেই জন্য প্লাস সিক্স এক্স, মাইনাস ফোর মাইনাস টু, যেহেতু একই চিহ্ন আছে সেহেতু যোগ করব, যোগ করলে ছয় হবে, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসাবো, তাহলে এটা উত্তর। তারপরে তিন দাগে আছে, গুণ করতে হবে, না এটা দুই দাগে, দুই দাগে গুণ করতে হবে, তো ফোর বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু ওয়ান বাই থ্রি ওয়াই স্কোয়ার জেড কিউব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স কিউব ওয়াই কিউব জেড স্কোয়ার। তো চিহ্নগুলো আগে দেখে নিই, চিহ্নগুলো কেবল এখানে একটা মাইনাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস সেই প্লাসে এই মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিলাম। সংখ্যাগুলোকে লিখে নিই, চারের তিন ইন্টু একের তিন ইন্টু এখানে ছয়, তাহলে এগুলো আলাদা হয়ে থাক। এবার যেগুলো এক্স আছে, এক্সের পাওয়ারে দুই, এক্সের পাওয়ারে দুই, এক্সের পাওয়ারে তিন, তাহলে এক্সের পাওয়ারে দুই আর দুই, দুই প্লাস দুই প্লাস তিন। এবার আছি ওয়াই, ওয়াইয়ের পাওয়ারে কিছু নেই, মানে এক, এখানে দুই, এক প্লাস দুই, গুণ করছি যেহেতু পাওয়ার যোগ করতে হবে, এক প্লাস দুই, এখানে প্লাস তিন। আর জেড, জেডের পাওয়ারে এখানে এক, এখানে তিন, এখানে দুই, চার দুগুণ আট, তার নিচে তিন, তাহলে মাইনাস আটের তিন, এক্সের পাওয়ারে দুয়ে দুই চার, চার তিন সাত, এক্স টু দি পাওয়ার সেভেন, ওয়াই টু দি পাওয়ার তিন আর তিন ছয়, আর জেড টু দি পাওয়ার চার আর এটা ছয়, তাহলে এটা উত্তর। তিন দিকে আছে, সরল করো, এটা সরল করতে হবে, সমান এখানে খুব সোজা করে দেওয়া আছে, কেন কি তিন তিন এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে তিনের যেহেতু ওপর নিচে আছে ভাগ সম্পর্ক আর বেস একই, তাহলে ভাগ সংখ্যা ভাগ ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ, থ্রি টু দি পাওয়ার নাইন মাইনাস ফাইভ ইন্টু এটা এক্স, এক্স টু দি পাওয়ার এগারো মাইনাস তিন এটা ওয়াই, ওয়াই টু দি পাওয়ার তেরো মাইনাস পাঁচ সমান থ্রি টু দি পাওয়ার নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার, এক্স টু দি পাওয়ার এগারো থেকে তিন বিয়োগ করলে আট, ওয়াই টু দি পাওয়ার তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট, তাহলে এটাই পর্যন্ত। এবার চারের দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তেইশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করো, আর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ আঁকো, একটি ত্রিভুজ আঁকো, ত্রিভুজের তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বি খণ্ডিত করো। তাহলে প্রথমে আমি তিরিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণ আঁকব, চারের এক তিরিশ ডিগ্রি কোণ, তাহলে তিরিশ ডিগ্রি কোণ আঁকা, তিরিশ ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে একটা সরল, আমি এখানে আঁকি, একটা সরল রেখা নিয়ে নিতে হবে, তাহলে তিরিশ ডিগ্রি ডাইরেক্ট আঁকা যাবে না, আগে আমাকে ষাট ডিগ্রি এঁকে নিতে হবে, তারপর ষাট ডিগ্রিকে সমান দুভাগে ভাগ করতে হবে। তো ষাট ডিগ্রি আঁকার জন্য যে কোনো মাপ নিয়ে, যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এবং ওই বৃত্তচাপের ওপর একই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। এখন সমদ্বি খণ্ডিত করার বেলাতে মাপটা একই রাখলাম, এখানে বসিয়ে এখানে টানলাম, আর এখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ টানলাম, যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে এবং এভাবে যুক্ত করে দিতে হবে। তাহলে এটা হলো তিরিশ ডিগ্রি কোণ, এদিকটা তিরিশ ডিগ্রি কোণ, এদিকটা তিরিশ ডিগ্রি, তো এর নাম দেবো এ বি সি, তাহলে এখানে লিখে দেবো কোণ এ বি সি সমান
30 ডিগ্রি। এরপরে 90 ডিগ্রি কোণ অঙ্কন, একই নিয়ম। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাকে প্রথম একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এখানে নিলাম সরলরেখা। এবার স্কেলের যে এই কম্পাসের যে কোনো মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে বসিয়ে আর এখানে বসিয়ে এভাবে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখানে এটা সরে যাচ্ছে, যাই হোক, এটা হলো এখান থেকে পর্যন্ত 60, এখান থেকে পর্যন্ত 120। এই 120টাকে সমান দুভাগে ভাগ করতে হয়, এই 60 হলো, এবং এই 60টাকে দুভাগে ভাগ করলাম, তাহলে এদিকটা 30, এদিকটা 30, 60 আর এখানে 30 হবে, সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এটার নাম দিলাম পি কিউ আর। তো এখানে লিখে দিতে হবে, আচ্ছা এটা 90 ডিগ্রি লিখে দিই, কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর চারিদিকে আছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ আঁকো, ত্রিভুজের তিনটি বাহুকে পেন্সিল কম্পাস, তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তাহলে এখানে একটা ত্রিভুজ এঁকে নিই, এটা 4/2, কোনো ত্রিভুজের ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকতে পারি। একটা ত্রিভুজ আঁকলাম, এখানে নাম দিলাম এম এন ও। এবার এখানে তিনখানা বাহু, তিনখানা বাহু একটা দুটো তিনটে, সবকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে। তাহলে প্রথম এন ও বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি, তার জন্য এর যে অর্ধেক, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপর নিচে বৃত্তচাপ আঁকলে খুব সহজে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এখানে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আর এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকা হলো, যারা নিশ্চয়ই দুটো বিন্দুতে ছেদ করবে, অর্ধেকের বেশি মাপ নিলে তবে। এখন যুক্ত করে দিলাম, তাহলে এখানে নাম দিলাম এক্স ওয়াই। এবার পরের বাহুটা এম ও বাহুটাকে একই রকমভাবে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে দুটো বৃত্তচাপ, বাহুর দুই দিকে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এর ক্ষেত্রে এখানে আঁকলাম, তাহলে এটা ভি ডাব্লিউ। এরপরে এম এন বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তো এর অর্ধেকের বেশি মাপ নিতে হবে, মাপ নিয়ে বাহু দুই দিকে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে প্রথমে এইখানে বসিয়ে এম বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিলাম আর এখানে একটা, তারপরে এন বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ নেওয়া হলো, দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই দুটো বিন্দু যোগ করে দেওয়া হলো। এটার নাম দিলাম এসটি। তাহলে প্রত্যেকটা বাহুর আমি সমদ্বিখণ্ডক এঁকেছি, আর আমার আঁকা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এই যে তিনটি সরলরেখা, এরা দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। তো এই বিন্দুটা আমি যে কোনো একটা নাম দিলাম জি, নাম দেওয়া বাধ্যতামূলক নয়, তবু দিলাম, এটা জি নাম দিলাম। তো এটাও তোমরা নিজেরা আঁকতে পারবে খুব সহজে।
দরকার হলে ভিডিওটা বারবার দেখো এবং সেখান থেকে ঠিকঠাক করে দেখে নাও যে আমি আঁকার জন্য কী কী করেছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।